আওয়ামী লীগের নামে অপকর্ম যারা করে, অপকর্মের জন্য জনগণের কাছে যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে। প্রার্থী হতে চান অ্যাসপাইরেন্ট যারা আছেন, কোনো আপত্তি নাই, প্রার্থী হবেন, অসুবিধা নেই, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা করবে সেটা চলবে না। অসুস্থ প্রতিযোগিতা করবেন না। আমাদের আসল প্রতিপক্ষ কে বলুন? বিএনপি জামাতকে আক্রমণ না করে চা দোকানে বসে বসে নিজেদের দলের মধ্যে গিবত করবেন, এটা চলবে না, এটা চলতে দেওয়া হবে না। শুনেন, আন্দোলনের নামে যদি আবার 2014 সালের মতো আগুন সন্ত্রাস বোমাবাজি করা হয়, বাসে বাস পুড়িয়ে, অফিস পুড়িয়ে, ট্রেনের ফিস প্লেট উড়িয়ে যারা মানুষ হত্যা করে আন্দোলন করতে চায়, এই ষড়যন্ত্র আবারও 2014 সালের মতো যদি বোমাবাজি সন্ত্রাস হয়, সহিংসিত হয়, আপনারা কি মোকাবিলা করবে? জবাব দেবেন? রুখে দাঁড়াবেন?